স্থানীয় শ্রমিক দিয়ে এই কারখানা চালু করা হবে, এক্ষেত্রে ঢাকার বাইরে থেকে ঢাকা ও নারায়ণগঞ্জের শ্রমিকদের না আসার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের গঠিত টাস্কফোর্সের প্রধান শফিউল ইসলাম মহিউদ্দিন। মতিঝিলে FBCCI এর কার্যালয়ে বিভিন্ন অ্যাসোসিয়েশন ও জেলা চেম্বারের ব্যবসায়ী নেতাদের অনলাইন সভায় তিনি একথা জানান। এ সময় তিনি বলেন, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সবার বেতন পরিশোধ করা হবে, স্বাস্থ্যবিধি মেনে ধীরে ধীরে অর্থনৈতিক কার্যক্রম সচল করার পক্ষে মত দেন বক্তারা। করোনার প্রকোপ ঠেকাতে 26 মার্চ থেকে চলা লকডাউনে অনেকটাই স্থবির দেশের অর্থনৈতিক কার্যক্রম। এমন অবস্থায় বিভিন্ন অ্যাসোসিয়েশন ও জেলা চেম্বারের ব্যবসায়ী নেতাদের সঙ্গে অনলাইনে বৈঠক করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI। রোজা উপলক্ষে রেস্তোরাঁগুলো থেকে পার্সেল সার্ভিস চালুর কথা বলছেন ব্যবসায়ীরা। গণপরিবহন বন্ধ হয়ে যাওয়ায় দৈনিক 500 কোটি টাকা লোকসানের কথা জানান ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েতুল্লাহ। ক্লিয়ারলি বোঝার চেষ্টা করেন যে আমাদের শতকরা 87% আমাদের এক্সপোর্ট ফল করেছে। আমাদের সরকারি যেসব হসপিটাল আছে সেখানে তো টেস্টিং এর ব্যবস্থা থাকতেই হবে, প্রাইভেট সেক্টরেও এইটা টেস্টিং এর ব্যবস্থাকে জোরদার করতে হবে। দেশের বর্তমান পরিস্থিতিতে 5 কোটি মানুষের খাবার সংস্থানে 20,000 কোটি টাকার তহবিল গঠনের পরামর্শ দেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর। কনসিস্টেন্সি আছে, ওগুলো ব্যবহার করতে অনেক ঝামেলা হবে, এগুলো প্রত্যেকটাকে রিভিউ করতে হবে, তা না হলে অভিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না। দ্বিতীয়ত আমি যেটা বলবো, যে পরিমাণ ঘোষণা করা হয়েছে সেটা শুরুর জন্য যথেষ্ট, কিন্তু শেষ করার জন্য যথেষ্ট, এটা বাড়াতে হবে। এ সময় 5% সুদে বেতন শীট নিয়ে সোনালী ব্যাংক থেকে গণমাধ্যম কর্মীদের 5 মাসের বেতন দেওয়ার দাবি জানান অ্যাডকোর সিনিয়র সহসভাপতি মোজাম্মেল বাবু। তবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান সহায়তা পেতে সঠিকভাবে প্রস্তাবনা দেওয়ার কথা বলেন। 5 মাসের বেতন পাওয়ার জন্য সোনালী ব্যাংক থেকে স্পেশাল ফান্ড, ব্যাংক ক্লায়েন্ট রিলেশনশিপ, এটা আসলে হবে না। বোথ দা প্রিন্ট মিডিয়া এন্ড ইলেকট্রনিক মিডিয়া, এদের যে ফাইন্যান্সিয়াল ডিফিকাল্টি হচ্ছে সেটা কিন্তু ঠিক মতন আমরা এখনো আপনারা গ্রামের বাড়িতে তাদেরকে আমরা নিরুৎসাহিত করেছি আসার জন্য, কিন্তু তাদের বেতনের পয়সাটি বিকাশ বা অন্যান্য যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের মিডিয়া আছে তার মাধ্যমে বেতনের পয়সাটি পৌঁছে যাবে। বৈঠকে প্রায় সবাই স্বাস্থ্যবিধি মেনে